আমরা করব জয়ের আজকের পর্বে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি তামিম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। দীর্ঘ ১৮ মাস পর খুলতে চলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। শিশু কিশোরদের মাঝে বই পড়ার আগ্রহ উদ্বেগজনক হারে কমছে। মাতৃদুগ্ধ দানে পুরো বিশ্বেই শীর্ষ অবস্থান বাংলাদেশের। এবারে বিস্তারিত। ১৮ মাস বন্ধের পর খুলতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠান। ১২ সেপ্টেম্বর থেকে ফের নিজ নিজ স্কুল কলেজে ফিরবে শিক্ষার্থীরা। অতি দ্রুত খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলো। গত সপ্তাহের এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আরও জানাচ্ছে খালিদুল ইসলাম তানভীর। গত বছর মার্চ থেকে করোনা সংক্রমণের পরপর বন্ধ হয়ে যায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ দেড় বছর বন্ধের পর অবশেষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলতে চলেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজগুলো। এ বিষয়ে সচিবালয়ে ৬ মন্ত্রণালয়ের সভা শেষে শিক্ষামন্ত্রী জানান, গুরুত্ব বিবেচনা করে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সকলকে মানতে হবে স্বাস্থ্যবিধিও। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, আমরা ইনশাল্লাহ এই ১২ই সেপ্টেম্বর ২০২১ থেকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে পারব। মাস্ক অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সকলের পড়তে হবে। যারা এবার এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেবেন এবছর ২০২১ সালে, তারা এবং যারা আগামী বছর এসএসসি এবং এইচএসসি দেবেন তারা প্রতিদিন আসবেন। প্রাইমারিতে আবার ক্লাস ৫ প্রতিদিন আসবেন, কিন্তু ১, ২, ৩, ৪ আর আমাদের এখানে ৬, ৭, ৮, ৯ তারা শুরুতে সপ্তাহে একদিন করে আসবেন। এমন অবস্থায় স্কুল কলেজ খোলার প্রস্তুতি নিচ্ছে বিদ্যালয়গুলো। শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে সব ধরনের স্বাস্থ্যবিধি মানা হবেও বলে জানান কর্তৃপক্ষ। সবসময় মাস্ক পরে থাকবে, ৩ ফুট দূরত্ব বজায় রাখবে। একসাথে যেন অভিভাবকদের উদ্দেশ্য বলা হবে, শিক্ষকদের বেলা এবং শিক্ষার্থীদের বেলা সবার জন্যই যেন একসাথে তার অধিক সংখ্যক জমায়েত না হয়। বিদ্যালয়ে অবস্থানকালে নির্দিষ্ট সময় পরপর তারা আমাদের আছে, সাবান দেওয়া আছে, লিকুইড সোপ দেওয়া আছে, বাইরেও দেওয়া আছে, গেট দিয়ে ঢুকতেও দেওয়া আছে। যখনই করবে তখন হাত ধুবে এবং ক্লাসে থাকাকালীন তারা স্যানিটাইজার ইউজ করবে। শিক্ষামন্ত্রী আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক থাকলে নিয়ম অনুযায়ী নেওয়া হবে পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষাও। জেএসসি, জেডিসি, পিএসসি এই পরীক্ষাগুলো নেবার সার্বিক প্রস্তুতি আমাদের নেওয়া থাকবে। এসএসসি, এইচএসসি যদি আমরা নিতে পারি, বার্ষিক পরীক্ষা তো কোনো তাহলে বিষয় নয়। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে কোনো প্রতিষ্ঠানে শিশুদের করোনা সংক্রমণ দেখা দিলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে। খালিদুল ইসলাম তানভীর, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ দেড় বছর পর আগামী ১২ই সেপ্টেম্বর দেশের সকল স্কুল ও কলেজ খুলতে যাচ্ছে, যার জন্য বিদ্যালয়গুলো প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে। এদিকে এতদিন শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অনেকেই সেগুলো নিজে না করে অন্য জায়গা থেকে নকল করে লিখেছে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের নকল করে লেখা ঠেকাতে গেলে বিকল্প পদ্ধতি গ্রহণ করে তাদের মূল্যায়ন করা যেতে পারে। বিস্তারিত জানাচ্ছে ইন্তিসার হাসিন চৌধুরী। করোনা ভাইরাস বিস্তারের ফলে গত বছরের ১৭ই মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। মাঝে বিভিন্নবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে করোনা সংক্রমণ কমে যাওয়ায় আগামী ১২ই সেপ্টেম্বর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় রাখার জন্য তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হলেও সরজমিনে দেখা যায় অনেক শিক্ষার্থী অসৎপথ অবলম্বন করে ইউটিউব, ফেসবুক কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাসাইনমেন্টগুলোকে অনুকরণ করছে। আমার মতে অসৎপথ ঠিক না, কিন্তু আসলে কি করব, বাধ্য হয়ে করা লাগছে। এটা তো আমাদের তো এই বছর স্কুল খোলা হয়নি। অনলাইনে আসলে বিভিন্ন লিমিটেশনের কারণে অ্যাসাইনমেন্টের উত্তরগুলি তেমনভাবে ই করা হয় না। তারা দেখছে যে বিভিন্ন ওয়েবসাইটে একটা সরাসরি অ্যান্সারটা দেওয়া আছে, তারা সেখান থেকে করে নিচ্ছে। এটা অবশ্যই একটা অসৎপথ বলতে গেলে। অভিভাবকদের মতে তাদের সন্তানরা ইউটিউব থেকে দেখে অ্যাসাইনমেন্ট লেখাকে সহজ পথ মনে করছে। সুযোগ থাকে যদি চুরি করার, তারা তো চুরি করবে। ওটা হলো ওরা তো ঘেনের ১৫ মাস যাবৎ স্কুল বন্ধ,
ওরা ওইভাবে পড়াশোনা করতে পারছে না। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প পদ্ধতি অনুসরণ করলে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা যেতে পারে। একটা ছাত্রকে যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সেটা যদি অন্য এক ছাত্রকে দেই অ্যাসাইনমেন্ট এবং তারা যদি জানে, তখন তাদের মধ্যে একটা প্রবণতা আসবে যে একজনের থেকে আর একজন কপি করবে। এমন ভাবে যদি আমরা নেই যে সবাইটা আলাদা, তখন তাদের নিজেদেরকেই বাধ্য হয়ে নিজের অ্যাসাইনমেন্ট নিজেকেই প্রিপারেশন করতে হবে। শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হলে অ্যাসাইনমেন্টের বিকল্প হিসাবে অন্য কিছু করা যেতে পারে বলে জানান শিক্ষকরা। শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে এমন কিছু কাজ দেওয়া হবে যেই কাজগুলো উপর মূল্যায়ন করা হবে, এবং মূল্যায়ন করা যায় এমন কিছু কাজ তাদের দিয়ে করিয়ে নিতে হবে হাতে কলমে। মূল পাঠ্য বইটা পড়বে, এই মূল পাঠ্য বইয়ের আলোকে, মূল পাঠ্য বইয়ের আঙ্গিকে, এর সাথে সংশ্লিষ্ট আমরা যেটাকে বলে থাকি যে সৃজনশীল কাজ, সেই সৃজনশীল কাজটা তাদের দিয়ে করিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের নিজেদেরই উপলব্ধি করতে হবে, অসৎ পথ অবলম্বন করে শুধুমাত্র গ্রেড পাওয়ার আশা করলে ভবিষ্যতে তা কখনো সফলতা বয়ে আনবে না। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অভিভাবক শিক্ষার্থী সহ সকলকেই সচেতন হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইন্তিসার হাসিন চৌধুরী, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশের 65% শিশু প্রথম 6 মাস পায় মায়ের দুধ। পাশাপাশি প্রসূতি ও স্তন্যদায়ী মায়ের মৃত্যুহার কমে যাওয়ায় মাতৃদুগ্ধদানে পুরো বিশ্বের শীর্ষ বাংলাদেশ। গবেষকরা বলছেন, শাল দুধ পেলে 31% নবজাতকের মৃত্যু রোধ করা সম্ভব। আরও দেখুন সিনথিয়া জান্নাতের রিপোর্টে। শিশুদের বুকের দুধ পান করানোয় মায়েদের সহায়তা করার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের 98টি দেশের মধ্যে সবচেয়ে ভালো করছে, যা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশে বলা হয়। 91.5 স্কোর নিয়ে বাংলাদেশ তালিকায় প্রথম স্থানে। এক্ষেত্রে সাফল্যের পাশাপাশি প্রসূতি ও স্তন্যদায়ী মায়েদের মৃত্যুর হার কমে যাওয়ায় মাতৃদুগ্ধদানে পুরো বিশ্বে এখন শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ। তবে অনেক মা শারীরিক সমস্যা সহ নানা কারণে সন্তানকে দুধ দিতে পারেন না। এই ক্ষেত্রে মিল্ক ব্যাংক তৈরিতে জোর দিচ্ছেন চিকিৎসকরা। মাতৃদুগ্ধের বিকল্প কিছু নেই এবং মাতৃদুগ্ধই হল শিশুর একমাত্র এবং উপযুক্ত খাবার, এবং মাতৃদুগ্ধ যদি না পায় শিশু মৃত্যুর হার বাড়বে। এই শিশুটা সব রকমের ইনফেকশন, নিউমোনিয়া, তার ডায়রিয়া, তার ফুড পয়জনিং, তার রক্ত আমাশয়, সব রকমের রোগে সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তার ইমিউনিটি তো বুস্ট আপ হবে না। বিশ্বে প্রতিদিন অপর্যাপ্ত মাতৃদুগ্ধের কারণে খরচ হয় প্রায় $100 কোটি। অন্যদিকে মাতৃদুগ্ধ পানে প্রতি বছর জীবন বাঁচে অন্তত 7 লাখ শিশুর। তাই মাতৃদুগ্ধ দানে মায়েদের আরও উৎসাহিত করে তুলতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একটা বাচ্চা জন্মের পরে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করবে, এর বাইরে কোনো পানীয় পান করবে না, শুধুমাত্র যদি কোনো প্রয়োজনে তার কোনো ওষুধ লাগে তাহলে এই লিকুইড ওষুধটুকু সে পেতে পারে। 6 মাস হয়ে যাওয়ার পর, মানে প্রথমে বুকের দুধ খাবে, এরপরে আমরা বলি পরিপূরক খাবার বা কমপ্লিমেন্টারি ফিডিং, সেই খাবারগুলো তাকে অভ্যস্ত করবে। বাচ্চা যদি পছন্দ করে তাহলে খাবে, আর না হলে সে রিজেক্ট করবে। কিন্তু 6 মাস থেকে 12 মাস পর্যন্ত তার প্রধান খাবার হচ্ছে বুকের দুধ, এর পাশাপাশি সাদা পানি, এর পাশাপাশি পরিপূরক খাবার। এরপর যখন বাচ্চাটার 1 বছর হয়ে গেল, এই জিনিসটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। নবজাতকের প্রথম প্রতিষেধক মায়ের দুধ, এতে নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিশ্চিত হয় মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, কমে মৃত্যু ঝুঁকিও। সে কারণে 180 দিন তা খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বই পড়া যে শুধু জ্ঞান আহরণ তা নয়, এটি একটি সুস্থ বিনোদন মাধ্যম। ইন্টারনেট ভিত্তিক শিক্ষা সহজ ও উপকারী হলেও তা বইয়ের পাতার মতো মনে প্রশান্তি দিতে পারে না। বই পড়া কতটা প্রয়োজন বিস্তারিত দেখুন ইয়াশাদ বিন সাজিদের রিপোর্টে। নতুন বইয়ের ঘ্রাণ, পাতা উল্টানোর আনন্দ মনকে যেভাবে ভরিয়ে দেয়, সেই পরিতৃপ্ত অন্য মাধ্যমে পাওয়া যায় না। আর ভালো বই আত্মাকে করে তোলে পরিতৃপ্ত। তবে বর্তমানে শিশুদের মাঝে বই পড়ার আগ্রহ উদ্বেগজনক হারে কমছে। যে অবসরে তারা বইয়ের পাতা খুলে বসবে, সে অবসরে এখন ইলেকট্রনিক ডিভাইসের দখলে। আদমজি স্কুলের 7ম শ্রেণীর ছাত্র আবিরের সাথে কথা হয় আমাদের, তার বই পড়ার বিষয়ে যেন একটু বেশি অনীহা। অবসর সময় গেম খেলি। তুমি কতক্ষণ গেম খেলো?
চার পাঁচ ঘন্টা গেম খেলি। তুমি কি বই পড়তে ভালোবাসো নাকি গেম খেলতে ভালোবাসো? গেম খেলতে ভালোবাসি। তুমি কি কি বই গল্পের বই পড়েছো? কয়েকটা গল্পের বই পড়েছি, কিন্তু নাম মনে নেই। ছোট্ট শিশু আলিকা ভাইয়ের মতো তারও তেমন একটা আগ্রহ নেই বই পড়ার ক্ষেত্রে। কোন ক্লাসে পড়ো? কেজিতে। তুমি কি কোনো গল্পের বই পড়ো? না। তুমি তোমার অবসর সময় কি করে কাটাও? আমি ড্রয়িং করি, খেলাধুলা করি, গেম খেলি, টিভি দেখি, সব কিছু করি। 80-90 দশকে জন্ম নেওয়া শিশু কিশোরদের মধ্যে গোয়েন্দা সিরিজ, মাসুদ রানা কিংবা হুমায়ুন আহমেদ, জাফর ইকবালের বইগুলি ছিল ভীষণ জনপ্রিয়। বর্তমানে আগ্রহ নিয়ে বই পড়ায় যেন ফাটা দিচ্ছে। বাচ্চাদের মধ্যে এই আগ্রহটা নেই, এটা তো অবশ্য বাচ্চাদের কোনো দোষ না। এই বাচ্চাদেরকে অভিভাবকরাই লালন পালন করেন, তাদের সবসময় খেয়াল করতে হবে কেন বাচ্চারা এটা এই বইটা পড়ছে না। এই মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে সমস্ত শিশুরা, তারা এই মোবাইলে গেমস দেখছে, কার্টুন দেখছে, সারাক্ষণ এটা নিয়েই ব্যস্ত। এটা আমাদের সমাজ জাতির জন্য একটা অসহনীয় সংকেত বলে আমি মনে করি। বইয়ের মিষ্টি খান আমাদের টেনে নিয়ে গেল বিশ্ব সাহিত্য কেন্দ্রে। বিভিন্ন বিষয়ের উপর থরে থরে সাজানো বই আর বই, পাঠকরা কিনছে, পড়ছে, দেখছে, তবে এখানেও শিশুদের উপস্থিতি কম। করোনাকালীন সময়টাকে আমরা বিবেচনায় নেই তাহলে আমার একটা বিষয় কিন্তু সত্যি সত্যি ঘটেছে, সেটা হচ্ছে যে আমাদেরকে আমাদের পড়ালেখাজনিত কারণে করোনার সময় যেহেতু আমাদের স্কুল কলেজ বইয়ের দোকান লাইব্রেরি সবই বন্ধ ছিল, আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার জন্য হচ্ছে যেটা করতে হয়েছে যে আমাদেরকে ডিভাইস কেন্দ্রিক আমাদের জীবনযাপন শুরু হয়েছে এক ধরনের। কারণ স্কুল কলেজের ক্লাস, অনলাইন ক্লাস, অনলাইন কমিউনিকেশন বন্ধুদের সঙ্গে, পরিবারের সদস্যদের সঙ্গে, এই কমিউনিকেশনের জন্য আমরা অনেক বেশি ডিভাইস নির্ভর হয়ে গেছি। তো এই ডিভাইস নির্ভরতা ওই কাজ করতে করতে গিয়ে যেটা হয়েছে আমাদের ডিভাইসের প্রতি, ডিভাইসের সমস্ত কিছুর প্রতি আমাদের এক ধরনের আগ্রহ চলে আসছে। তো সেই ডিভাইসের প্রতি আমাদের এই আগ্রহ আসলে যেটা করেছে সেটা হচ্ছে আমাদের বই পড়ার দিকে আমি মনে করি যে আগ্রহ কমিয়ে দেওয়ার পেছনে একটা বড় কারণ আমি মনে করি। দেশ গড়ার ভবিষ্যৎ কারিগর এই শিশুদের হাতে বই তুলে দিয়ে আমাদের সমাজের গঠনমূলক পরিবর্তন করতে পারি। বই পড়লে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, তবে দিন দিন বাড়ছে গুগল বা ইবুকের ব্যবহারকারী শিশু কিশোরদের সংখ্যা, আর কমছে বই পড়ার প্রবণতাও। যদিও গুগল বা ইবুকের কার্যকারিতাকে অস্বীকার করার উপায় নেই, তবে বই পড়ে যে নির্মল আনন্দ পাওয়া যায় তাকে অন্য কিছুর মধ্যে পাওয়া সম্ভব। তাই শিশু কিশোরদের জন্য বই পড়াই হোক জ্ঞান অর্জনের সঠিক পদ্ধতি। ইয়াশাদ বিন সাজিদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বুধবার চট্টগ্রামের এক 6 রোহিঙ্গা শিশুকে ইয়াবা চালানের বিরুদ্ধে আটক করে। প্রথমে অনুসন্ধান করে কোনো ইয়াবা পাওয়া না গেলেও পাওয়া যায় সন্দেহজনক কিছু জিনিস। পরে তাদের আইন শৃঙ্খলা বাহিনী আটক করে। এক্সের মাধ্যমে শিশুদের পেটের ভিতরে পাওয়া যায় 101 প্যাকেট ইয়াবা। তাদের অধিক টাকার প্রলোভন দেখিয়ে ইয়াবা পাচার করতে চেয়েছিল কিছু অসাধু ব্যবসায়ীরা। বিস্তারিত এবারের প্রতিবেদনে। গত 9 সেপ্টেম্বর বাংলাদেশ র‍্যাব চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার একটি যাত্রীবাহী বাসে ইয়াবা পাওয়ার তথ্য পেয়ে হাইওয়েতে চেকপোস্ট বসান। প্রথমে র‍্যাব তল্লাশি করলে ইয়াবার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে পাওয়া যায় 5 সন্দেহজনক রোহিঙ্গা শিশু এবং 1 কিশোর। সেই শিশুদের বয়স 12-13 এবং কিশোরটির বয়স 17। পরবর্তীতে র‍্যাব এক্সরের মাধ্যমে এ সকল শিশু কিশোরদের পেটের ভেতর 110 প্যাকেটে 5,500 পিস ইয়াবা পায়। তাদেরকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করলাম, স্বীকার করলো যে তারা কর্তৃক মাদক পরিবহনের যে বিষয়টা এটা একেবারে আমাদের কাছে নতুন এবং অত্যন্ত বিপজ্জনক। যারা এই কিশোরদেরকে এ ধরনের কাজে, মাদক পরিবহনের কাজে যারা ব্যবহার করছে তারা ভয়াবহ অপরাধ করছে, এবং যারা এর সাথে যুক্ত আছে তাদেরকে আমরা খুঁজে বের করবো এবং তাদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। এর আগে বয়স্কদের শরীরে ইয়াবা পাচারের ঘটনা ঘটলেও শিশুদের মাধ্যমে ইয়াবা আটক এই প্রথম। প্রাথমিক অবস্থায় তাদের কিছু বমির অনুভূতি হচ্ছিল, এবং কি পরবর্তীতে আমরা মানে ল্যাকটোলোস একটা সিরাপ খাইয়ে দিয়েছি যাতে এটা পায়খানার রাস্তায় বেরিয়ে যায়। এটা খুবই বিপজ্জনক, কারণ এটা আমাদের বাংলা ভাষায় যদি বলতে যাই মানে পরিপাকতন্ত্র
যে নর্মাল মুভমেন্ট এটা বন্ধ হয়ে যেতে পারে, অথবা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে বাচ্চাটা মারাও যেতে পারে। এমনকি এই ইয়াবা যে পলিথিনের প্যাকেটগুলোতে মোড়ানো ছিল সেখান থেকে যদি কোনো কারণে খুলে যায়, আমরা জানি যে ইয়াবা সাধারণত ক্যাফিন এবং অ্যাম্ফিটামিনের একটা কম্বিনেশন, এতে করে আমাদের স্নায়ুতন্ত্র উত্তেজক হিসাবে কাজ করে এবং স্নায়ুতন্ত্র রক্তক্ষরণ হতে পারে এবং হার্ট রেট বেড়ে গিয়ে এবং হার্ট ফেলিওর হয়ে মারাও যেতে পারে। আটকিত শিশুরা জানিয়েছে টেকনাফের নেতা ক্যাম্পের এসব শিশুকে বাঁশের একটি পাহাড়ে নিয়ে গিয়ে তাদের শরীরে এসব ইয়াবা ঠোকানো হয়েছিল। প্রতি হাজার পিস ইয়াবা বহনের জন্য তারা 10,000 টাকা করে পেত। কক্সবাজার, টেকনাফ এবং উখিয়াতে প্রায় 1,00,000 রোহিঙ্গা শিশু অবস্থান করছে। তো এরকম মাদক পরিবহনের জন্য রোহিঙ্গা শিশুরা যেরকম ঝুঁকির মুখে পড়তে পারে, সেরকম বাঙালি শিশুরাও এরকম অল্প বয়সে অধিক লাভের ক্ষেত্রে অধিক পয়সা উপার্জনের জন্য তারাও এরকম বিপদগামী হতে পারে, যেটা আমাদের যুব সমাজের জন্য, আমাদের শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আমাদের দেশের প্রশাসনের উচিত রোহিঙ্গা শিশু সহ সারা দেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তীতে যেন এরকম অপকর্ম না ঘটে সে বিষয়ে কড়া নজরদারি করা। ফাহমিদা ফাইজা স্বর্গ, আমরা করব জয়, এটিএন বাংলা ডেস্ক। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। তোমরা চাইলে আমাদের ইমেইলও পাঠাতে পারো। আমাদের ইমেইল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চাইলে তোমরা আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/akj.atn। দেখতে দেখতেই শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।